এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের কয়েকটি জায়গায় ঈদ উদযাপিত হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের 60টি গ্রামে ঈদের নামাজ আদায় করেছেন মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা। নারায়ণগঞ্জের ফতুল্লাতে ঈদ উল ফিতর উদযাপন করেন স্থানীয়রা, আদায় করেন নামাজ। বরিশালের কয়েকটি গ্রামেও আজ ঈদ উদযাপিত হয়েছে। সকালে দল বেঁধে সবাই নামাজ আদায় করেন। দিনাজপুর সদরে মুসল্লিদের একটি অংশ ঈদ করেছেন। চাঁদপুরের 40টি গ্রামের মানুষও ঈদ উদযাপন করেছেন। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী, শরীয়তপুর, বাগেরহাটের মোংলা, মুন্সীগঞ্জ, শেরপুর, চাঁপাই নবাবগঞ্জ ও টাঙ্গাইলের দেলদুয়ারে বেশ কয়েকটি গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করেছেন।